ব্যাস শুরু হয়ে গেল সারা দিনের রাজপথের অস্থিরতা। আজকে থেকে কি অবস্থা, সবাই অবগত আছেন যে দেশ বিভিন্ন ধরনের সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে, অনেক ধরনের ক্রাইসিস ফেস করতেছে দেশ। দেশের মানুষ যারা নিম্ন আয়ের এবং যারা মধ্যবিত্ত আয়ের মানুষ, তারা আসলে প্রতিদিনই তাদের জীবন যুদ্ধে কোনোভাবে টিকে থাকতে হচ্ছে। মানে কি অবস্থাটা, হাইওয়ে রোড সব রং সাইডে আসতেছে। এই যে রোদের মধ্যে লোকজন দাঁড়িয়ে আছে গাড়ির আশায়, ঘন্টার পর ঘন্টা লোকজন এখানে দাঁড়িয়ে থাকে একটা পাবলিক পরিবহনের আশায়, বাসের আশায়। ও মাই গড, সামনে তো দেখি বিশাল জ্যাম, ভয়ানক জ্যাম দেখা যাচ্ছে। এটা মেয়র হানি ফ্লাইওভার ওঠার আগের জ্যাম। যে লোকজন কি অসহায় অবস্থা দাঁড়া আছে এখানে গাড়ির জন্য। একটু লেফট টার্ন করে এই সাইডের রোড দিয়ে আগাই, সামনে গিয়ে আবার উঠতে হবে ডান দিকে। এই ধুলোবালি, এই কর্মযজ্ঞ, এই কাবজামের মধ্যে দিয়েই দিন শুরু হয় আমাদের। জ্যাম এখান থেকেই শুরু হয়ে গেল, পুরো ফ্লাইওভার উপরে গাড়ির প্রেশার। আর সেই জ্যাম পেলাম রাজধানী সুপার মার্কেটের উপর থেকে। আরে বাপরে, এত বাইকার যদি টোল প্লাজার সামনে দাঁড়ায় তাহলে এই সিরিয়ালে এই লাইনের পিছনে থাকতে থাকতেই তো আমার সারাদিন লেগে যাবে। আমাকে একটু কৌশলে আগে যেতে হবে, এমনিতেই লেট হয়ে গেল, তার উপরে এত লম্বা লাইনের পিছনে পড়লে আমার অবস্থা পুরোই খারাপ। আরে বাবা, এটা কি ভাই, এটা তো ভুল তো আপনার, আপনি হুট করে না দেখা বাইরে চাপ দিছেন। ওই বাইকারটার ফল ছিল, আমি তাকায় ছিলাম পুরা। বাইকার হচ্ছে এই লেফট সাইডের বাইকারের জন্য, বাইকার ওই সিএনজি না দেখে হচ্ছে বাইরে চাপা দিছে। এটা অন্য কেউ থাকলে হয়তো বলতো যে এটা সিএনজিওয়ালার দোষ, আসলে না, এটা বাইকারের দোষ। যাই হোক, ব্যাপার না, কারণ রাস্তায় বের হলে আসলে এই জাতীয় ঘটনা রেগুলারই দেখতে হয়। এটা আমার সাথে না হয় অন্য কারোর সাথে ঘটে, অথবা আমার ভুলের কারণে আরেকজনের প্রবলেম হয়, এটাই হচ্ছে। অ্যাকচুয়ালি ডিউরিং রাইডিং উই শুড বি মোর কনসিয়াস। এক সেকেন্ডের জন্য আপনার কনসেন্ট্রেশন একটু এদিক সেদিক হলেই প্রবলেম, যে কোনো একটা বড় ধরনের ঝামেলা হতে পারে। বাট লাকিলি হয়তো স্পিড ছিল না গাড়ির, একেবারেই লো স্পিডে ছিল, দার্সায় তেমন কোনো প্রবলেম হয়নি। না, আজকে সকালবেলায় ফ্লাইওভার উপরে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার লম্বা জ্যাম, তার উপরে আবার এই জাতীয় কোইন্সিডেন্স দিয়ে শুরু হয় দিনের। রোদে পিট পড়তেছে আর হেলমেটের নিচে মাথা ঘামতেছে। ওফ, এই রাস্তার চক্করে জানে পানি থাকে না, আসলে দিনের শুরুটা এভাবেই হয়। হোয়াটএভার গাইস, আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে শীঘ্রই আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ পুলিশ ভাই।